প্রথমে সমস্ত স্নেহাস্পদ ছাত্রছাত্রী, গুণমুগ্ধ শিক্ষার্থী এবং আমার ভিডিও যারা দেখছেন বা শুনছেন তাদের প্রত্যেককেই পবিত্র রাখি বন্ধন এবং ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের মূলত আলোচ্য বিষয় এই যে জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছে সেটি পশ্চিমবঙ্গে কবে থেকে লাগু হবে। অজস্র ফোন, নানান ছাত্রছাত্রী, নানান প্রশ্ন, মনে হলো এই বিষয়ে একটি ভিডিও করা দরকার এবং স্টুডেন্টদের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তোলা দরকার রয়েছে, সেই অভিপ্রায় থেকে এই ভিডিও। তোমরা প্রত্যেকেই পত্রপত্রিকা, টিভি, ইউটিউব ইত্যাদির মাধ্যমে ইতিমধ্যে জেনে গেছ জাতীয় শিক্ষানীতি 2020 এর বেশ কিছু বিষয়বস্তু। কি কি তোমরা জেনেছ? প্রথমেই তোমরা জেনেছ যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা উঠে যাচ্ছে। অনেকেই বলছে পরীক্ষা উঠে যাচ্ছে, অ্যাকচুয়ালি বোর্ডের পরীক্ষা উঠে যাচ্ছে, এই ধরনের একটা কথাবার্তা। এটি 4 বছরের একটি কমপ্লিট কোর্স বা 4 বছরের একটি ইউনিট ধরা হয়েছে, যেখানে প্রত্যেক বছর 2টো করে পরীক্ষা হবে বা সেমিস্টার হবে। মোট 8টি সেমিস্টারে একটি ইউনিট ধরা হয়েছে, 40টি সাবজেক্ট থাকবে 4 বছরে, তার 4টি পুল থাকবে, প্রত্যেক পুলে 10টি করে সাবজেক্ট থাকবে। এখান থেকে সাবজেক্ট বাছাই করে পড়াশোনার বিষয়টি আসছে। আর কি জেনেছো? না, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এখন যেমন স্ট্রিম রয়েছে আর্ট, সায়েন্স, কমার্স, এই স্ট্রিমগুলো থাকবে না। আর্টসের বর্তমান সাবজেক্টের সাথে কমার্সের সাবজেক্ট, কমার্সের সাবজেক্টের সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যাবে, অর্থাৎ পছন্দের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে। কলেজের ক্ষেত্রে একাধিক পরিবর্তনের কথা তোমরা জেনে গেছো। 3+1 এখন যেমন 3+2 গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি, সেটার পরিবর্তন ঘটেছে, 3+1 হয়েছে। এখন BA/BSc, বিকম, MA/MSc, এমকম এই সমস্ত ডিগ্রি পাওয়া যায়। এটি লাগু হয়ে গেলে সেই ডিগ্রিগুলি পাওয়া যাবে না, তখন ডিগ্রির নামের পরিবর্তন হবে। কলেজে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া যাবে এবং পরিস্থিতি অনুযায়ী কলেজ ত্যাগ করাও যাবে, আবার কলেজ ছেড়ে দেওয়াও যাবে, এটাও তোমরা জেনেছ। এখন সব থেকে বড় প্রশ্ন যে কবে এই শিক্ষানীতি পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে। তোমরা প্রত্যেককেই ভাবছো যে আমি কোন বছর থেকে এই শিক্ষানীতির আওতায় আসছি, সামনের বছর অর্থাৎ 21, 22, 23 এই শিক্ষাবর্ষগুলিতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আর কি হবে না, আমি কি সায়েন্স, আর্টস, কমার্সে পড়ব না, এবছর থেকে কি কলেজে শিক্ষানীতি লাগু হচ্ছে, এরকম নানান প্রশ্নের সম্মুখীন এবং সেই প্রশ্নগুলি আমাদের দিকে ধেয়ে আসছে। তাই তোমরা শুনতে থাকো, আশা করি তোমাদের মনের অনেক প্রশ্ন আমি দূর করতে পারবো। রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষার্থী, তাদের মনের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তোলার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উনি গতকাল বেশ কিছু কথা বলেছেন, সে কথা বলবো। রাজ্য সরকার এই বিষয়ে বর্তমানে কি সিদ্ধান্ত নিয়েছে সে কথাও বলবো। রাজ্য সরকার কোন কোন সমস্যাগুলির কথা বেশি বেশি করে তুলে ধরছেন সে কথাও তোমাদের জানাবো, শুনতে থাকো। গতকাল কি বলেছেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? উনি বলেছেন, নয়া শিক্ষানীতিতে আমাদের আপত্তি রয়েছে। আমরা লিখিত আকারে জানিয়েছিলাম শিক্ষানীতি চালু করতে গেলে অনেক কিছুই করতে হবে, আগামী 5 বছরে এই শিক্ষানীতি চালু করা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ কথা, আগামী 5 বছরে এই শিক্ষানীতি চালু করা সম্ভব নয়। পড়াশোনার কোনো নিয়ম নীতির পরিবর্তন হলো না, আলাপ আলোচনা হলো না, পরিকাঠামো উন্নয়নের জন্য যেসব খরচ হয় তা বহন করবে কারা? হঠাৎ করে এভাবে জাতীয় শিক্ষানীতি চালু করা যায় না, সব প্রশ্নের সহজ উত্তর চাই, তবেই কিছু করা সম্ভব। অত্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা শিক্ষামন্ত্রী তুলে দিয়েছেন। তিনি ছাড়া আরো বলেন, শিক্ষানীতির যে রূপায়ণ কমিটি ছিল তাতে বাংলার কোনো প্রতিনিধি ছিল না। তাহলে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী বুঝতেই পারছ, আগামী 4-5 বছর এই শিক্ষানীতি পশ্চিমবঙ্গে লাগু হওয়ার কোনো প্রশ্নই নেই। যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সংবিধানের যৌথ তালিকাভুক্ত, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের উভয়েরই এর দায় দায়িত্ব থাকে। কেন্দ্র কোনো শিক্ষানীতি প্রণয়ন করলে রাজ্য সরকারগুলি তার 100% লাগু করে দেবে এমন ভাবার কোনো কারণ নেই। রাজ্যের একটি স্বাধীনতা রয়েছে সেক্ষেত্রে, তো আলাপ আলোচনার মাধ্যমেই শিক্ষানীতি প্রণয়ন হবে,
এই জাতীয় শিক্ষানীতির বেশ কিছু ভালো এবং মন্দ দিক রয়েছে। রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু তাই বলছে। সমস্ত রাজ্যগুলির দৃষ্টিভঙ্গির কথা শোনার পরে এর একটা সংশোধিত রূপ বের হবে, এর আগের ভিডিওতে তাই বলেছি, তখন সমগ্র দেশে এই শিক্ষানীতি চালু হবে, তবে সেটা সময় সাপেক্ষ। যারা বর্তমানে 9, 10, 11, 12 পড়ছে তাদের অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই শিক্ষানীতি চালু হতে ন্যূনতম 4-5 বছর সময় লাগবে। তবে এটাও ঠিক, সমস্ত ক্লাসে একই সাথে এই শিক্ষানীতি লাগু করা যাবে না। যারা বর্তমানে পঞ্চম শ্রেণীতে পড়ছো তারা হয়তো এই শিক্ষানীতি অনুসারে 9, 10, 11, 12 যখন পড়বে তারা পেতে পারো। অর্থাৎ যারা বর্তমানে ক্লাস 8, 9, 10, 11, 12 পড়ছো তারা পুরনো সিস্টেমে পরীক্ষা দেবে, তাদের সায়েন্স আর্টস কমার্স থাকবে। পশ্চিমবঙ্গ সরকার কেন এমন বলছে, কি কি সমস্যা তুলে ধরছেন, খুব সহজে সংক্ষেপে কতগুলো বিষয় দেখে নেব। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত 40 খানা বিষয় পড়ানোর কথা বলা হচ্ছে। এই বিপুল ব্যবস্থাপনা কি করে সামাল দেওয়া যাবে? এই 40টি সাবজেক্ট পড়ানোর জন্য যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোগুলো কি স্কুলে রয়েছে? এতগুলো বিষয়ের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক কি রয়েছে? তাহলে পরিকাঠামো, শিক্ষক নিয়োগ, এইসব নানান কাজ রয়েছে এই নীতি লাগু করার পূর্বে। এখন যদি এই শিক্ষানীতি লাগু হয় যেখানে মাধ্যমিক স্কুল রয়েছে, অর্থাৎ শুধুমাত্র 9-10 পড়ানো হয়, যদি ধরে নেওয়া হয় 9-10, 11-12 চারটি ক্লাসকে একটি ইউনিট ধরা হয়, তাহলে যেখানে 9-10 পড়া হয় তারা কি করবে? তার মানে 9-10 এর স্কুলগুলোকে 11-12 উত্তীর্ণ করতে হবে। কিন্তু সমস্যা এখানেও রয়েছে, 9-10 স্কুলগুলি, মাধ্যমিক স্তরের স্কুলগুলি সবার পরিকাঠামো নেই উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার। এই বিষয়গুলিকে ভাবতে হবে, আলাপ আলোচনা এখানে রয়েছে। রাজ্যে 14,000 স্কুল রয়েছে মাধ্যমিক, সেখানে উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে 7,000। উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার এর আর্থিক দায় দায়িত্ব কে নেবে? জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই একটি কমিটি ঘোষণা করেছেন। এই কমিটি শিক্ষানীতির পর্যালোচনা করে 15 আগস্টের মধ্যে রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করবেন। তারপরে শিক্ষানীতি বিষয়ে রাজ্যের মনোভাব আরও স্পষ্ট হবে, তখন আমরা আরও জানতে পারব রাজ্য সরকার কি করতে চলেছে। আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি তবুও আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো।